বুঝতে চাই, মৃত্যুর স্বরূপ বুঝতে চাই, রবীন্দ্রনাথ কিভাবে জীবন এবং মৃত্যুকে দেখছেন এটাকে বুঝতে চাই, তাহলে হয়তো রাজা এবং ডাকঘর আমাদের কিছু পরিমাণে সাহায্য করতে পারে। আবার ঠিক বিপরীত ক্রমে এই নাটকের সংকেত ধর্ম যদি কিছু থাকে, তাকে উদ্ধার করার জন্যেও যদি আমাদের সচেতন প্রয়াস থাকে, আমাদের অবশ্যই গীতাঞ্জলি পর্বের কবিতাগুলোকে ভালো করে বুঝতে হবে। এটা পরস্পরকে রেসিপ্রোকেট করছে, একই সময় নাটক এবং কবিতার মধ্যে এই যে একটা একটা পরস্পর নির্ভরতা, এই ব্যাপারটা নান্দনিক নির্ভরতা, এইটা হয়তো রবীন্দ্রনাথের সচেতন অভিপ্রায়ের বাইরেও তৈরি হয়ে গেছিল। এবং সেইখানে দেখতে গেলে আমরা দেখব রক্তকরণের প্রাসঙ্গিকতা 100 বছর পরে কীভাবে দেখব, এইটা যদি আমাদের কাছে একটা সত্যি সত্যি কৌতূহলের বিষয় হয়। কতগুলো খুব এইরকম মৃত্যু কি, এবং একটা কথা বলা উচিত, আপনারা প্রত্যেকেই ডাকঘর পড়েছেন, ডাকঘরের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আপনি খুঁজে দেখুন একটা শব্দ আপনি পাচ্ছেন না, সেই শব্দটা হচ্ছে মৃত্যু। ডাকঘর মৃত্যুমুখী, ডাকঘরের মধ্যে একটা অসাধারণ মৃত্যু চেতনা আছে, অহাইতে সাধারণ, আমি এই অর্থে অসাধারণ বলেছি, কিন্তু রবীন্দ্রনাথ এই নাটকে মৃত্যু শব্দটা কোথাও রাখে, এটা আমাদের বিস্মিত করে। তো কেন ডাকঘর আমি পড়বো কেন? আমরা তো দেখেছি যেখানে মৃত্যুর বয়স হয়নি সেরকম কোনো কোনো ভুল ছড়ে যেতে, শুধু কি সেই বেদনা বিলাসে আমরা রক্ষা করব, নাকি ডাকঘরের আরো কিছু এমন তাৎপর্য আছে যে তাৎপর্য আমাদেরকে নতুন করে নাটক পড়তে প্ররোচিত করে? যেমন ধরুন আমরা একটা জিনিস দেখেছি, অমরের প্রচুর কৌতূহল, আমি একটা টেক্সট সাথে লিখেছি কিন্তু এই টেক্সটটা খুলে পড়তে একটুখানি অস্বস্তিই হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন ডাকঘরের অমল প্রশ্ন করে, নিরবচ্ছিন্নভাবে প্রশ্ন করে, ডাকঘরের অমল সবাইকে আপন করে নিতে পারে, সে দৈওয়ালা হতে পারে, সে প্রহরী হতে পারে, সে কবিরাজ হতে পারে, সে সর্দার হতে পারে, সে মোড়ল হতে পারে, যে কেউ যে কোনো মানুষ, তার কাছে এলে অন্য ছেলেরা হতে পারে, সুধা হতে পারে বালিকা, যে কেউ তার কাছে যখন আসে সে খুব সহজ সরল একটা অভিপ্রায়ে তাকে আপন করে নিতে পারে। আমাদের প্রদেশে, আমাদের স্বদেশে এবং আমাদের যাপিত জীবনে গোটা বিশ্বজুড়ে যত রক্তপাত হচ্ছে, যত সন্দেহ, সন্দেহের বিষ বাষ্প যত আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেরিয়ে যাচ্ছে, আমাদের অন্তর্গত রক্তে যখন দুঃস্বপ্ন খেলা করছে, তখন মাঝে মাঝে এরকম ভাবতে ইচ্ছে করে না কি যে এই মুমূর্ষু বালকের চোখের যে পৃথিবীটা সেটা কোথায় হারিয়ে গেল? এই বালক হারিয়ে গেল এটা যথেষ্ট যন্ত্রণার, কিন্তু তার চেয়েও বেশি যন্ত্রণার কি এটা নয় যে এই সরল মানুষটা কোথায় হারিয়ে যাচ্ছে, এই সরল মানুষটা কোথায় গেল? পাঁচগুড়া পাহাড় আর সামলা নদীর স্বপ্ন তাদের দু চোখে, কোনো টোটা গাড়ি অথবা মার্সিডিজ বেঞ্জের স্বপ্ন নয়, এই যে সরল জীবনের একটা হাতছানি, এটা কি সত্যি সত্যি পোস্ট মডার্ন ওয়ার্ল্ডে হারিয়ে যাচ্ছে, একেবারে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে? দেখুন একটা জিনিস আমার খুব মনে হয়, আমরা একটা নিয়ে চর্চা করতাম একটা বিশেষ ক্ষেত্রে, এই যে র্যাগিং, অন্যকে উপদ্রব করা, তাকে নাকি স্মার্ট করে তোলা হবে, এইটা কারার মূলত এর ঝক্কিটা পোড়া হয় জানেন? আমার মনে হয় সরল ছেলে, মানে তাদের একটু তাদের পিছনে লাগা, তাদের টিটকিরি করা, এটা বোধহয় আমাদের একটা কোথাও নিজেকে একটু বেশি বুদ্ধিমান বুদ্ধিমতী ভাবার একটা ধরন, কিন্তু এর পিছনে কেবলমাত্র অন্যকে ছোট করে খাটো করে দেখা নয়, আমার মনে হয় একটা বোধহয় মনস্তত্ত্ব কাজ করে। দেখুন আমরা বিউটি পার্লার সুন্দরী হতে পারি, আমরা লাইব্রেরিতে গিয়ে পণ্ডিত হতে পারি, শপিং মলে গিয়ে নিজেদের ঘরকে অনেক ঝকঝকে করতে পারি আজকে, কিন্তু আপনি যদি যথেষ্ট সরল না হন, কোনো দোকান থেকে আপনি সারল্য কিনে এনে নিজেকে সরল করতে পারবেন না, এক আশ্চর্য ব্যাপার। আপনি যদি সরল হন তো সরল, আপনি যদি তা না হন আপনি আরো অনেক কিছু হতে পারবেন, সারল্য আপনার ধারে কাছেও আসবে না, সেই জন্যেও কি অমলকে আমাদের আজকে প্রয়োজন হয় না? এই যে সকলের সখা হয়ে উঠছে সে, সকলের প্রিয় হয়ে উঠছে সে, সকলের কাছের মানুষ হয়ে উঠছে সে, সকলের অন্তরে কোথাও বিদ্ধ হচ্ছে তার দ্বারা, সে দৈওলার কাছে গিয়ে বলছে যে তুমি তোমার এই সুর আমাকে শেখাবে, ভিখারি ছিদামের কাছ থেকে গিয়ে সে কী কী শিখতে যায় জানি, সে ভিক্ষা করা শিখতে চায়। কী করে ভিক্ষা করা যায়? আমি তো একটা ঘরে বন্দী, আমাকে একটু বাইরের পৃথিবীতে নিয়ে যাবে?
আসলে কি জানেন তো, আমরা এজো মানুষেরা নিজেদের মধ্যে একটা আপোষ করে কাজের একটা নানা রকম হায়ারার্কি তৈরি করেছি, ছোট কাজ, বড় কাজ, খারাপ কাজ, ভালো কাজ, অর্থনৈতিকভাবে উন্নত কাজ, অবনত কাজ। কিন্তু যার শিরে সংক্রান্তি, আজ বাদে কাল যার মৃত্যু ঘনিয়ে আসবে, সেই মানুষটা কি তার খেলনা আঁকে রাখা ভালো কাজের তথাকথিত শেখানো বিদ্যে এর কোনো কিছু কোনো মূল্য আছে? অন্য বন্ধুরা যখন আসে, সে বলে তোমরা আমার ঘরের সামনে একটু খেলবে, আমার অনেক খেলনা আছে, তোমরা নেবে, তোমরা নিয়ে নাও। তারা বলছে দেখো আমি নিলে কিছু আর দেবো না, কি সুন্দর কামান, কি সুন্দর জাহাজ, কত মানুষ, এগুলো কিন্তু আমাদের দিয়ে দিলে আর নেবো না। কেমন মনে হয় জানেন তো, থার্ড স্টেজ ক্যান্সারের রোগী আমার এবং বন্ধু আছে আপনার, আমার মনে হয় আমরা সবাই কম বেশি এই অভিজ্ঞতা বলতে গিয়েছি। তার কাছে পার্থিব মূল্যমানে মূল্যবান যা, একটা মোটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা ঝকঝকে বাড়ি, একটা পালিশ করা নামি ব্র্যান্ডের গাড়ি, এগুলোর কোনো মূল্য আছে, কোনো তাৎপর্য আছে? যেখানে নাকি সময় ভীষণ কমে গেছে তার, পরমাণু নেই বললেই চলে, সেরকম মানুষ সবচেয়ে বেশি কী করে কী চায়? সে চায় একটু ভালো করে নিষ্ক্রমণের একটা পথ, একটু ভদ্ররকম, খুব কষ্ট করে নয়। আর তো কিছুদিন আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকা, আর তো কিছুদিন মাত্র এই পৃথিবীর রূপ রস গন্ধ স্পর্শকে অনুভব করা মাত্র, তাহলে আমরা কেন এই ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপারগুলোর দিকে তাকিয়ে থাকি বলুন তো? আপনি ধরুন এই কমোডিটি ফিটিসের কি কোনো শেষ নেই? আমরা একটা শপিং মলের সামনে যদি দাঁড়াই, এটা আমি বিনয় ঘোষকে কল করছি, তার যদি আপনারা ওই মেট্রোপলিটন মন মধ্যবিত্ত বিদ্রোহ বইটা পড়েন দেখবেন, বলছেন যে এই শপিং মলে যা যা কিনতে পাওয়া যায় তার 90% আপনার প্রতিদিন কাজে লাগে না। আমরা তো জমাতে চাই জানেন তো, কেবল সংগ্রহ করতে চাই। সেই রক্তকরবী রাজা যেরকম সোনা সংগ্রহ করে, আমরাও সম্ভবত এই সম্পদ জমাতে চাই, অন্যের থেকে মাপে বড় হয়ে উঠতে চাই, শুধু সম্পদের মাপকাঠিতে মাত্র আমাদের মানবিকতা কোথাও হারিয়ে যায়, বিপন্ন হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে এই, আমরা যে যেখানে যে কাজ করি না কেন, সেই কাজটা যদি আমাদের ভালো লাগে, সারাক্ষণ যদি আমাকে একটা ওই অনুবীক্ষণের তলায় কেউ নিরীক্ষণ না করে, স্বাধীনভাবে আনন্দের সাথে যদি আমাকে কাজ করতে দেওয়া হয়, তাহলে কাজটা না আর কাজ মনে হয় না। অমল সম্ভবত দৈবলার কাজটার মধ্যে কোথাও আনন্দ খুঁজে পেয়েছে। অমলের দেখার ভঙ্গিটাই এত উল্টো যে তার সাথে যারা সাধারণ মানুষ তাদের দেখার একটা দুস্তর ব্যবধান তৈরি হয়েছে। কেমন করে, আমি একটা জায়গায় একটু না পড়লেই নয় সেই জন্য বলছি, অমলের মনে হচ্ছে পাহাড়টা দূরের যে পাহাড় সেটা পেরিয়ে গেলে একটা সব পেয়েছি দেশ কোথাও আছে। সে তো ভীষণ ইমাজিনেটিভ, মানে অমল সম্ভবত রবীন্দ্রনাথেরই ছোটবেলা থেকে নিষ্ক্রান্ত, সে এত অসম্ভব কল্পনাপ্রবণ, এত অসাধারণভাবে কল্পনাপ্রবণ যে কল্পনার নাগাল অন্যরা কেউ পাচ্ছে না, একমাত্র ঠাকুরটা কিছু পায়, অন্যরা কেউ সেই কল্পনার নাগাল পায় না। তো সেই পাহাড়ে যখন যাওয়ার কথা অমল বলে, তার পিসে মশাই মাধব দত্ত বলছে কি পাগলের মতো কথা, কোন করছে, কাজ নেই, কর্ম নেই, খামোটা পাহাড় পার হয়ে চলে যায়, কি যে বলে তার ঠিক নেই। পাহাড়টা যখন মস্ত বেড়ার মতো উঁচু হয়ে আছে তখন তো বুঝতে হবে ওটা পেরিয়ে যাওয়া বারণ, নইলে এত বড় বড় পাথর জড়ো করে এত বড় একটা কাণ্ড করার দরকার কি? অর্থাৎ একটা পাহাড় দেখে মাধব দত্তের মনে হচ্ছে এটা একটা নিষেধ চিহ্ন, সাবধান, এরপর যেও না। সেই রকম রূপকথার গল্পে যেরকম পশ্চিমের জানলা খুলো না, শুধু না না এবং না। আর ঠিক তারপরে অমল কি বলছে দেখবেন, পিসেমশাই তোমার কি মনে হয় ও বারণ করছে? আমার ঠিক বোধ হয় পৃথিবীটা কথা কইতে পারে না, তাই অমনি করে নীল আকাশে হাত তুলে ডাকছে। অনেক দূরের যারা ঘরের মধ্যে বসে তারাও দুপুরবেলা একলা জানলার ধারে বসে ওই ডাক শুনতে পারে, পণ্ডিতেরা শুনতে পারে না। রবীন্দ্রনাথ তার ছেলেটা কবিতায়, তার তোতা কাহিনীর মধ্যে, তার অচলায়তন নাটকের মধ্যে বারবার এই আমাদের একাডেমিক সিস্টেমকে প্রশ্নের মুখোমুখি করেছে, বারবার করছে, এটা বারবার হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে একটা পুরনো সাবেকি নিয়মতন্ত্রে বাঁধা একাডেমিক ব্যবস্থা, শিক্ষণ ব্যবস্থা,
ভেতরে ভেতরে তাকে কি পরিমাণ জর্জরিত করেছিল। এবং এই যে বিশ্বভারতী, এই যে শান্তিনিকেতন, তার প্রেক্ষাপট হিসেবে এই কথাগুলো আমার নতুন করে বলার কোনো কারণ নেই। আপনারা প্রত্যেকে আমার চেয়ে অনেক বেশি জানেন যে একজন স্কুল পলাতক বালকের হাহাকার কিভাবে কাজ করেছে, এবং সেই ব্যাপারটাই কোথাও অমলের মধ্যে তিনি লিখেছেন, আমাকে পণ্ডিত হতে বলো না, আমাকে পণ্ডিত হতে বলো না। এই যে এখনো পর্যন্ত পাণ্ডিত্য বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝব, তার ডেফিনেশন সত্যি সত্যি কি হবে, সেটা কি জীবনলগ্ন নাকি কেবলই কিতাব, এই যে দ্বন্দ্বটা কোথাও রয়ে গেছে। আমরা কি উপস্থিত বুদ্ধিকে পাণ্ডিত্য বলতে পারি না? একজনের কমন সেন্স, মানে এই কথা যখন অমল বলে আমাদের নতুন করে ভাবতে হয়, আবার যখন থ্রি ইডিয়টসের কোনো নায়ক বলে সিনেমায় তখন নতুন করে ভাবতে হয়, কেননা এই চ্যালেঞ্জটা সেখানেও আছে। আমাদের সমকাল ছুঁয়ে থাকা, আমাদের সমকালের নারীর স্পন্দন ছুঁয়ে থাকা এই সত্যগুলিকে যদি আমরা মুখ ফিরিয়ে থাকি, তাহলে বৃথাই রবীন্দ্রনাথের 150 বছর চলে যাচ্ছে, বৃথাই গীতাঞ্জলির এই 100 বর্ষ চলে যাচ্ছে, এবং বৃথাই ডাকঘরের 100 বর্ষ চলে যাবে। রবীন্দ্রনাথ যে ইঙ্গিতগুলি করেছেন আমাদের কাছে, তাকে কোথাও সত্য করে তোলার, তাকে কোথাও একটা মীমাংসা অথবা মীমাংসার চেষ্টাকে করার দায় দায়িত্ব আমাদের প্রত্যেকের আছে। এই দায়িত্ব যদি আমরা অস্বীকার করি, তাহলে সম্ভবত আমরা একটা পরম কৃতজ্ঞতার পরিচয় দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ডাকঘরের ক্ষেত্রে আমাকে প্রভাবিত করেছে, ডাকঘর কেন করব, কারণ ডাকঘর গোটা পৃথিবীতে, যেটা তপতিদি বললেন, সত্যি তো বার্লিনে হয়েছে, ডাবলিনে হয়েছে, সুইজারল্যান্ডে হয়েছে, কিন্তু যেখানে হওয়াটা আমার কাছে সবচাইতে প্রাসঙ্গিক এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ, আপনারা অনেকেই জানেন যখন দ্বিতীয় মহাযুদ্ধে পোল্যান্ডের উপর ঝাঁপিয়ে পড়েছে আগ্রাসী নাৎসি বাহিনী, এবং সেখানে যারা ইহুদি, সেই তারা সত্যি জন্মসূত্রে ইহুদি বলেই তাদের চালান করে দেওয়া হয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পের মধ্যে, তারা কেবল দিন গুনছে মৃত্যুর, এবং শয় শয় নয়, হাজারে হাজারে নয়, মানুষের মৃগয়ায় যখন মানুষ অসহায় শিকারে পরিণত হচ্ছে বারবার, একটা ইহুদি অনাথ শিশুদের স্কুলে এইভাবেই আক্রমণ এসে পড়েছিল, এবং এই ব্যাপারকে নিয়ে এই ব্যাপারটা ঘটেছিল হচ্ছে 1942 জুলাই মাসে। সেই সময় একজন মানুষ, তার নাম জানুস কোরচক, মানে বানানটা ইংলিশ স্পেলিংয়ে এরকম আছে, JANUSZKORCZAK, এই মানুষটা ডাকঘরের অনুবাদ করেছিলেন পোলিশ ভাষায়, এবং তাদের মৃত্যু গ্যাস চেম্বারে, তাদের মৃত্যুর দিন 15 আগে, এক পক্ষকাল আগে, অল্প বয়সী বালক বালিকা নিয়ে, যে বালক বালিকারা অনাথ তাদের সংখ্যা ছিল 193, এবং টিচিং স্টাফ ছিল 22 জন, তারা সবাই মিলে ডাকঘর করে, শুধু একটা কারণে করেছিল, তারা মৃত্যু যেন তাদের দংশন না করতে পারে, মৃত্যুর ভয় তো তাদের পাওয়ার কথা নয়, তারা তো অমলেরই বয়সী সকলে, এবং অমলিন, তাদের রক্তে মাংসে প্রবণতায় জিজ্ঞাসায় যন্ত্রণায় তারা অমলিন। সেই বালক বালিকাগুলোকে যখন কাতারে কাতারে নিয়ে যাওয়া হবে গ্যাস চেম্বারে, তাদেরকে শেষ করে দেওয়া হবে নিষ্ঠুরের বতন, তখন তাদের যেন মৃত্যু ভয় চোখে মুখে হৃদয়ে আক্রমণ না করে, সেই জন্য তাদের দিয়ে অভিনয় করানো হয়েছিল। 18/7/1942 তারা অভিনয় করেছিলেন, এবং 5/8/1942 তারা মারা গেছিলেন। একজন মাত্র হলোকস্ট সার্ভাইভার ছিলেন, যে সুধার ভূমিকায় নাটকটা করেছিলেন, তার নাম রেবেকা রথচাইল্ড, তিনি বেঁচে থেকে এই তথ্যগুলো আমাদের দিচ্ছেন, বেঁচে থেকে আমাদের বাঁচাচ্ছেন। ডাকঘরের মতন নাটক আপাত নিরীহ বেদনাবহ, সেই নাটকের মতো কতটা বজ্রগত প্রতিবাদী লোকানো আছে সেটা আমাদের জানাচ্ছেন। আমরা বুঝতে পারছি সেই রেবেকা, অর্থাৎ সেই আধুনিক পুলিশ সুধা অমলকে বলেছে, ডাকঘরকে বলেছে। নমস্কার।